শুভ্র মুচকি হেসে অফলাইন চলে আসে। এদিকটা সামলানোর কাজে ব্যস্ত সবাই। শুভ্রর এত ব্যস্ততার ভিড়ে ভুলে গেছে তার মায়ের কবরটা জিয়ারত করা হয়নি। শুভ্র তার মায়ের চেহারাটা মনে করে। বেলকনিতে আসে শুভ্র, তার মায়ের কবরটা দেখা যাচ্ছে স্পষ্ট। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে শুধাই, আম্মু তোমার শুভ্র নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে, ওপার থেকে দেখছো তো সব। জানো তো মেয়েটা ভীষণ চঞ্চল, তার কাজকর্মে একদম আমার মন খারাপ হতে দিবে না। হ্যাঁ আম্মু, তোমার শুভ্রকে মেয়েটা ভালোবাসে, পাগলামি করে। ইস, তুমি থাকলে দেখতে কিভাবে তোমায়ও মাতিয়ে রাখতো। ভীষণ আদরে মেয়েটা, বকা দিলে চুপসে গিয়ে স্বীকারোক্তি দেয়। আর করবো না বলবো না, মাফ করলে সে আগের মতোই। মেয়েটার চঞ্চলতা সব সময় তার চোখে মুখে ব্যক্তিত্বে লেগে থাকুক, এই চঞ্চলতায় কখনো গম্ভীরতায় রূপান্তরিত না হোক। আদিতার ডাকে শুভ্র রুমে যায়। শুভ্রকে বলা হয়নি রেডি হতে, একটু কেক কাটবে, পিকচার নেবে, ব্যাস। সেন শশীকে জিজ্ঞেস করছে তার বরের পিক তুলে আনেনি কেন। শশী সুন্দরভাবে বলে দিছে বর শপিং করার জন্য কুমিল্লা গেছে। সেনের খটকা লাগে, কারণ তখন শুভ্র কুমিল্লা গেছে শপিং করতে, তাও তার বিয়ের জন্য। আবার শুভ্রদেরও চৌধুরী পরিবার, দুটো জিনিস মিল পেয়েও বাকি কিছুই তো পাচ্ছে না। সেন জানে সে চালাক, কিন্তু আজকাল চালাকি কাজে লাগছে না। এই তো চালাকি করে বলতো সে সিঙ্গেল, প্রেম ভালোবাসা বব এসব তার ভাগ্যে নেই। কিন্তু সেই একজনের প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে তলিয়ে গেছে। শশীকেও বুঝতে দেয়নি সে যে শুভ্রর ওপর ফিদা বা তাদের কথা হতো। তার মতে ভালোবাসা গোপনে সুন্দর, ভীষণ গোপনে। তবে চিঠি দেওয়ার ব্যাপারটা অনেক ভেবেচিন্তে মাথায় আনে, এমনকি তার ফ্রেন্ড নিষাদকেও জানতে দেয়নি। সে যেদিন কলেজে পা রাখে সেদিন শুভ্রর অ্যাটিটিউড, রুলস, ব্যক্তিত্ব নিয়ে শুনেছে। কয়েকদিন যেতে সে উপলব্ধি করেছে এই সেই শুভ্র যে তার চারতলায় বসে এক চিৎকার দিবে পুরো ক্যাম্পাস কাঁপানোর মতো। সে যা বলে তাই, পিটিতে দাঁড়িয়ে তার দেওয়া ভাষণগুলো প্রথমে শুনল, পরে বিরক্তি চলে আসে। কিন্তু এটা নিয়ে সিনিয়ররাও বিরক্ত, রোদের মধ্যে বসিয়ে ভাষণ দেওয়া। অনেক ভেবেচিন্তে সেন সিদ্ধান্ত নেয় চিঠি আদান প্রদান করবে। প্রথম চিঠিটা লিখে ধরা খেলেও ঘাবড়ে যায়নি সেন, কারণ সেদিন স্বীকারোক্তি দিলে শুভ্র তাকে থাপড় দিয়ে কালা বানিয়ে দিত, এটা শিওর। তাই তো দ্বিতীয় চিঠিটা একটু গরমিল করে শুভ্রর সন্দেহে গরমিল করে দেয়। নিজের ভাবনাই নিজে হাসে, কী লাভ হলো এত কিছু করে, সেই তো পরিবারের পছন্দেই কাকে না কাকে বিয়ে করতে হচ্ছে। তবে সেই নিয়ে সন্দেহ হয় এটা শুভ্রই হয়তো বা। সন্ধ্যায় অক্ষর আসে, সেনের সাথে টুকটাক কথা বলে। বিয়েটা হুট করে হলো সেন খুশি, অক্ষর আর তেমন কিছু বলেনি। সন্ধ্যা পেরিয়ে যায়, মাহি অক্ষর রাফা মিলে ভেতরে মেহেদিতে বসার জন্য জায়গা ঠিক করে। ছোট করে ফুলতে ডেকোরেশন করে, টাইলসের ওপর বিছানার মতো করে নেয়। কুশন ভাজের মধ্যে গোলাপ, বিভিন্ন রকমের ফুল, ডালা ভর্তি মেহেদি, ফুল, কেক এসব দিয়ে সাজানো হয়। সেন অফ হোয়াইট কালারের গাউন পরেছে, বাকিরা গাঢ় কালারের কুর্তি পরেছে। সেনের আম্মু কাকিমা আর ফুপি তারা গ্রিন কালারের শাড়ি, ছেলেরা মেরুন কালারের পাঞ্জাবি। সেন নিষাদকে ভিডিও কল দেয়, আসার পর তাদের দেখা হয়নি। তবে মাহির থেকে জেনেছে নিষাদ কুমিল্লায় নেই, সে ঢাকায় গিয়েছে, আর এখন আসা পসিবল না। তবে যখন বিয়েতে বড় করে অনুষ্ঠান হবে তখন থাকবে। নিষাদ সেনের সাথে কিছুক্ষণ কথা বলে, প্রায় 9টা বেজে যায় তাদের মেহেদিতে বসতে বসতে। প্রথমে পিক ভিডিও করে তারপর কেক কাটে, এভাবে অনেকক্ষণ আড্ডা দিয়ে 11টার দিকে মেহেদি দিতে বসে তারা। শশী, রাফা, সাফা, মেহের তারা সবাই সুন্দর ব্রাইডেল মেহেদি দিয়ে দিতে পারে। শশী আর মেহের সেনকে মেহেদি দিতে ব্যস্ত হয়ে পড়ে। রাফা আর সাফা দুজনে তুষি আর সাইরাকে দিয়ে দেয় মেহেদি। মাহিম সাইডে এসে ভিডিও কল করে শুভ্রকে, তাও ছোটোখাটোভাবে অনুষ্ঠান করেছে। যদিও শুভ্র মেহেদি পরবে না, তার বোনেরা আর মায়েরা পরবে। সে কেক টেক কেটে সোফায় বসে আছে, আর্থসহ মাহির সাথে কথা বলেছে। এক পর্যায়ে আর্থ বলে, ভাবিকে দেখাও তো, আমার ভাই লজ্জায় বলতে পারছে না, যত হোক স্টুডেন্ট বলে কথা। তোর আমাকে নিয়ে বাড়িয়ে এক লাইন না বললে হয় না, কিসের স্টুডেন্ট? হ্যাঁ, ও আমার কলেজে পড়াশোনা করে না, এখন ও আমার উঠবি। আর ওকে আমি দেখেছি, যেই মেয়ে খাবার খেতে লেট
হতে পারে, বাট ফেসবুকে পিক আপ দিতে লেট হবে না। শুভ্রর কথাই মাহি শুধাই। তো দিবে না, আগামীতে আমার বোন সেলিব্রিটি হবে। মাহি ব্যাক ক্যামেরা দিয়ে শেরিনকে দেখায়, তাদের মেহেদি পরার কিছু ভিডিও নিয়ে শুভ্রকে দেয়। এছাড়া শেরিনের মেহেদি নাইটে তোলা পিকচার সব এখন শুভ্রর কাছে আছে। আর্থ শশীকে দেখছে, মেয়েটা সেজেছে, পিক দিয়েছে আর্থকে। আজকাল বোনের বিয়েতে ব্যস্ততার জন্য আর্থকে চিনে না শশী, এই নিয়ে কিঞ্চিত অভিমান জমেছে। তবে এখন প্রকাশ করবে না সে, একটু ব্যস্ততা কমুক তারপর। আজিতা, অধরা, সুলতানা খানম এবং মীরা তারা মেহেদি লাগাচ্ছে, আর্থ তাদের পাশে বসে আছে, শুভ্র উপরে সোফায় বসা, আইমান চৌধুরীও আছে, জান্নাতুল ফেরদৌস রাতের খাবার নিয়ে তদারকি করছেন, সেদিনের মতো তিনি খাবার সাইড করে ঢেকে রাখেন। হাতের কাজ শেষ করে তিনি নিজেও মেহেদি লাগানোর জন্য বসে পড়েন। আর্থ শুভ্রর দিকে তাকিয়ে বলে, চক্কা তো তুমি মারছো ভাই, তোমার বিয়ে হওয়ার আশঙ্কা নেই, বিয়ে করবা না, সে আকোতাগে আমার হলো আর বিয়েটা তুমি করে নিচ্ছ। ছোটরা পরের ধাপে, আগে তোর বিয়েটা হলে মানুষ নিশ্চয়ই বলতো তোর তর্ষ হয় না, চৌধুরী বাড়ির ছেলেরা একটু রয়ে শুয়ে বিয়ে করে, বুঝলি? আমি বুঝেছি, সেজন্য তোমার উচিত ছিল একটা বছর পর ভাবি যখন মাধ্যমিক পাশ করতো তখন বিয়েটা করা। শুভ্র আশেপাশে তাকিয়ে মাথা চুলকায়, আর্থ মানেই তার সম্মান শেষ। আরফিন চৌধুরী, আরব চৌধুরী, আরমান চৌধুরী, আর্থ, শুভ্র তারা রাতে ডিনার করে নেয়, বাকিরা পরে খাবে তাদের মেহেদি লাগানো শেষ হলে। শিয়ান পাটোয়ারি নিজে ভাত মাখিয়ে শেরিনকে খাইয়ে দিচ্ছেন, তার বড্ড আদরের মেয়ে, আগামীকালকে নতুন অধ্যায় শুরু করবে। শশী শেরিন দুজনেই বেশি আদরের, মাহিকে নিয়ে তাদের অত মাথা ব্যথা নেই, তাদের পরিবারের মেয়েদের প্যায়ের রুটি আগে। বাবার হাতে আরাম করে ভাত খাচ্ছে শেরিন, বড্ড মন খারাপ তার, এখন যেমন বিয়ে হলে কেমন পরপর লাগবে, যতই আগলে রাখুক তখন নতুন পরিচয় হয়ে যাবে। ছোটবেলা থেকে যেই ঠিকানায় বেড়ে ওঠা, যে বাড়িটাকে নিজের বাড়ি বলে দাবি করত, সেটা এখন থেকে বাপের বাড়ি বলে সম্বোধন করা হবে, আর বরের বাড়িকে শ্বশুর বাড়ি, নিজের চেনা জানা রুমটাকে নিজের বলে দাবি করত ইতস্তত হবে। আসলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, তবে তাদের ছাড়াও বাড়ি পরিপূর্ণ হয় না, এটাই প্রকৃতির নিয়ম। যত আদরে রাজকন্যা হোক, একদিন বিদায় নিয়ে পরের ঘরে যেতে হবে। বাবা মেয়ের কাণ্ড দেখছে বাকিরা। শশী খাবারের প্লেট এনে শিয়ান পাটোয়ারিকে ধরিয়ে দিয়ে বলে, বড় বাবা, শেরিনের খাওয়া শেষ, এখন আমায় খাইয়ে দাও। হ্যাঁ অবশ্যই। শিয়ান পাটোয়ারি শশীকেও খাইয়ে দেন। তাদের আড্ডা খুনসুটিতে সময় কাটলো, বাকিরা একটু ব্যস্ত আগামীকালকের জন্য। শেন বসে বসে আফসোস করছে, ইস, যদি তার বরের নাম্বার থাকতো তো আড্ডা দিতে পারত। পরদিন শুভ্র শুভ্র কালারের পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে রেডি হয়ে নেয়, নামাজ আদায় করে তার আমর কবর জিয়ারত করে নেয়। নির্দিষ্ট সময়ে তারা বেরিয়ে পড়ে পাটোয়ারি বাড়ির উদ্দেশ্যে। লিভিং রুমের এক কোণে সাদা বেলি ফুলের মালা সাথে গোলাপ দিয়ে পর্দার মতো টানানো হয়। দুই পাশে দুটো সোফা রাখা হয়, ফুলগুলো অনেকটা ঘন করে লাগানো হয় যাতে এই পাশ থেকে ওই পাশের ব্যক্তিকে তেমন একটা বোঝা না যায়। শেনকে রেডি করানো হয়, বেবি পিঙ্ক কালারের কাতান শাড়িতে সাজানো হয়, চুলগুলো খোপা করে তাতে গাজরা গোলাপ ফুল লাগানো হয়। সিম্পলের মধ্যে একটা ডায়মন্ডের নেকলেস, টিকলি, কানে দুল, মেকআপ নাই বলেই চলে, মেহেদি রাঙ্গা হাতের মুঠো ভর্তি চুড়ি, দোপাট্টা বেঁধে দেওয়া হয়। শেন নিজের রূপের পিকচার তুলে নেয় আইনে নিজেকে দেখে, আজকে তো সিম্পল লুকে তাকে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে। শেনকে রুমে বসিয়ে দিয়ে তার বোনেরা যায় মেন দরজার সামনে, চৌধুরী পরিবার চলে এসেছে, সবাইকে ওয়েলকাম করা হচ্ছে তাদের হাতে ফুলের ছোট্ট তোড়া দিয়ে। তবে শুভ্রর জন্য বড় ফুলের তোড়া রাখা হয়। সবে ভেতরে যেতে সবার লাস্টে শুভ্রর প্রবেশ সাথে আছে আর্থ, আদিতা, অধরা, তার শালিকা মহল তাকে চেপে ধরেছে টাকার জন্য। শুভ্র খোঁজাখুঁজি করে না, যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে, তবে সামনে আরও বেশি দিতে হবে এটা সে জানে। শুভ্রকে ভেতর নিয়ে সোফায় বসিয়ে দেওয়া হয়, অপর পাশে কোণে বসবে তার হাতের ডান সাইডে সোফায় কাজের সাথে ছেলের বাবা বসবে। সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। শশী মেহের তারাকে শেরিনকে নিয়ে আসে, শেরিন মাথা নিচু করে আসে সোফায় বসেন হলে তার পাশে শশী আর রাফা বসে। শুভ্র সামনে টানানো পর্দার ফাঁক দিয়ে শেরিনের অবয় দেখার চেষ্টা করছে, তখন আবার আর্থ তার পিঠে চাপড় মারে। শুভ্র নড়েও না চড়েও না, একেবারে ভদ্র ছেলে, কাজে বিয়ে পড়ানো শুরু করে। বিয়ে পড়ানোর সময় পিতা আরফিন চৌধুরী, শুভ্র এবং মাতা তেহজিব
টুটিনির একমাত্র ছেলে আরজিন চৌধুরী শুভ্র। সেনে বুঝতে পারি নি শুভ্র সাহেবের সাথেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তবে বেশি এক্সপ্রেশন দিতে না পারলেও মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিয়েছে, সেই সাথে শুক্রিয়া আদায় করেছে শেরিন। কাজীর কবুল বলা তার মুখে লেগে থাকতে থাকতে সেন তিনবার কবুল পড়ে নেয়। শুভ্র বুঝে না মেয়েটার ধৈর্য কম নাকি বেশি। তারা তাদের বিবাহ সম্পন্ন হতে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। অতঃপর অপেক্ষার অবসান ঘটিয়ে দুটো সোফা সামনে আনা হয়। ফুলের পর্দাটা আর্থ আর শশী দুজনে সরিয়ে নেয়। শুভ্র সেনের ইয়াপর দোপাট্টা সরিয়ে তার মুখখানা দেখে, মাশাআল্লাহ বলতে ভুলেনি শুভ্র। সেনও পলক ফেলে শুভ্রকে দেখে মুচকি হাসে। সেনের বিশ্বাস হচ্ছে না মানুষটা তার। তাদের দেখা দেখি শেষ হতেই শুভ্রকে সেনের পাশে বসে থাকা সোফায় বসানো হয়, আয়না দুজনের হাতে দেওয়া হয়। তখন শশী শেরিনকে বলে, বলো আয়নায় কি দেখছ? সুন্দর একটা পরী পাশে তার জিনকে নিয়ে বসে আছে। বাকিরা সেনের কথাই হেসে দেয়, শুভ্র নিজেও হাসে। তার নামটাও না, আর জিন মানে জিন, শব্দটা সংমিশ্রণ। তখন আর্থ বলে, ভাবি এবার সিরিয়াস ভাবে বলো তো। শেরিন মুচকি হেসে বলে, কঠোর ব্যক্তিত্বের সুন্দর মনের মানুষটা। জিজু তুমি কি দেখো আয়নায়? তখন শুভ্র মুচকি হেসে আয়নায় শেরিনের দিকে তাকিয়ে, আকাশ থেকে নেমে আসা চঞ্চল পরীটা আমার অর্ধাঙ্গিনী। উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে। আরফিন চৌধুরী তাদের দুই হাত এক করে চার হাত করে দেন। শুভ্র এবং শেরিনের দিকে তাকিয়ে বলেন, সবসময় একে অপরের পাশে থেকো, সুন্দর একটা অধ্যায় শুরু করো, অনেক দোয়া এবং শুভকামনা রইল তোমাদের জন্য। শেরিন শুভ্রর দিকে পলক ফেলে। তখনই তুষি এবং সুলতানা খানম মিষ্টির সাথে খেজুর নিয়ে আসেন, সবাইকে মিষ্টি মুখ করান। শেরিন শুভ্র খেজুর খায়। তাদের বিয়ে সম্পন্ন হতেই ফটোশ্যুট চলে কিছুক্ষণ। চৌধুরী পরিবারের সবাই লাঞ্চ করতে বসে গেছে। আর তো মাহি, অক্ষর, কিরণ, পাটোয়ারি খাবার সার্ভ করছে। এদিকে শেরিন শুভ্রকে নাচাচ্ছে, মানে ভিডিও বানাচ্ছে মিররে। শুভ্র নিরামিষ হলেও শেরিনের কথার ভাবভঙ্গি চেঞ্জ করে ভিডিওতে আসতে হচ্ছে। শুভ্র মেয়েটার দিকে তাকায়, সে এসব একদম পছন্দ করে না বলে ভুল হবে, এসব ছবি ভিডিও সব করে না। কিন্তু তার বউটা সম্পূর্ণ তার বিপরীত, পিক তুলে ফেসবুকে ওয়ালে ঝুলাতে হবেই হবে, ভিডিও বানাতেই হবে। তাদের পিক তোলা হতে খাওয়ার জন্য বসে পড়ে, সব কাজিনরা মিলে একসাথে বসেছে। শশী, মেহের, রাফা, সাফা, শুভ্র, শেরিন, অক্ষর, আদ্রিতা অধরা। আদ্রিতা মেয়েটা সেনের পাশে বসেছে, সেজে ভীষণ খুশি শেরিনকে দেখে। তাদের বাকি গল্প চৌধুরী বাড়িতেই হবে। খাওয়া দাওয়া শেষ হতে তারা সবাই ফ্যামিলি পিকচার তুলে। চৌধুরী পরিবারের সাথে সেনের শ্বশুরবাড়ি, শুভ্র এবং শেরিন তাদের মেন ছোট্ট পরিবার। সবশেষে তাদের বিয়ের জন্য একটা কেক আনা হয়, সেটাই কেটে খাওয়া হয়। ভীষণ সুন্দর একটা দিন কাটে তাদের। পাটোয়ারি বাড়ি থেকে বিদায় নিতে নিতে সন্ধ্যা হয়ে যায়। শেরিনের সাথে শশী, মেহের, সাফা, রাফা, মাহি যাবে। তারা রুম সাজিয়ে আবার একটা দুইটার দিকে চলে আসবে পাটোয়ারি বাড়িতে। যেহেতু তাদের নিজস্ব গাড়ি নিয়ে যাবে, সেজন্য ঝামেলা হবে না। শেরিনকে নিয়ে চৌধুরী বাড়িতে রওনা হয় আটটার দিকে। বিদায়ের সময় শেরিনের সে কি কান্না, তবে একটু অভিমান জমেছে তার বাবার উপর, সাথে শুভ্রর উপরও। সেসব এখন প্রকাশ করবে না, তবে অভিমান তোলা রইল। অক্ষর শেরিনকে বিদায় দিয়ে বাকিদের থেকেও বিদায় নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার তো মন ভীষণ খারাপ, শুভ্র কীভাবে থাবা মেরে তার জিনিস নিয়ে গেল, ভাবলে রাগে শরীর জ্বলে অক্ষরের। সে চাইলে জোর করে শেরিনকে বিয়ে করতে পারত, করেনি, কারণ তার পারিবারিক শিক্ষা এতটাও ঠুনকো নয়। পছন্দ করেছে, অনুভূতি জমিয়েছে, তবে প্রকাশ করেনি, সেজন্য কারোর কাছে হাসির পাত্র হয়নি। সামনে তার জন্য ভালো কেউ আছে, এটাই মনে করে অক্ষর। নতুন বউ চৌধুরী বাড়িতে প্রবেশ করে, সেইন এর আগে কখনো এই গেট দিয়ে প্রবেশ করেনি। বাইরে থেকেই বাড়ির আকৃতি ভেবে নিয়েছে, তবে তার কল্পনার থেকে কোনো অংশে কম নয় বাড়িটি। বিশাল লিভিং রুমের একটা সোফায় শেরিনকে বসানো হয়। সার্ভেন্ট দাদার সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, সেই সাথে কফি, টুকটাক খাবার দেয়। কাজের পর রান্না অনেকটা চাপিয়ে নিয়েছে, তবে জান্নাতুল ফেরদৌস ফ্রেশ হয়ে কিচেনে উঁকি মারেন, বাকিরা শেরিনকে নিয়ে গল্পে বসেছে। শুভ্র নিজেও ফ্রেশ হয়ে নিচে আসে, শেরিনকে নিয়ে বাকিরা গল্প করছে, সেও তাতে যোগ দেয়, তবে বেশি কথা বলে না।
কি জানি একটা বলবে আর শেইনের পছন্দ হবে না, তখন শেইন সবার সামনেই তাকে তুই তোকারি গালি দিবে। শুভ্র সব বিশ্বাস করতে পারলো, শেইনের রাগ আর তুই তোকারি উইথ গালাগালি না দেওয়াকে বিশ্বাস করে না, যেটা যে কোনো জায়গায় চলে আসে। আর্থ, মাহি, মেহের, সাফা তারা শুভ্রর রুম ফুল দিয়ে সাজাচ্ছে, তবে বাকিরাও ভাগ আছে এটাই। তার এখন গল্প করছে বাকিদের সাথে। মীরা ইসলাম শশীকে দেখছে, মেয়েটাও তাদের বাড়িতে আসবে বেশি দেরি নেই, বেশ শান্ত সিষ্ট নীরব প্রকৃতি, কথাবার্তায় কি যে মাধুর্যতা, মেয়েটাকে দেখলেই কাছে টেনে আদর করতে মন চায়। কিন্তু তার যে ছেলে প্রকাশ না করলেও জানে ছেলেটা কেমন ঠোঁট কাটা, কখন বলে বসে আম্মু এটা আমার হক, অত আদর করতে হবে না। ভাবতেই মুচকি হাসেন মীরা ইসলাম। তাদের গল্প আড্ডায় রাত প্রায় 12টা বেজে যায়। সবাই রাতে হালকা ডিনার করে নেয়। সেদিন চেঞ্জ করার সুযোগ পায়নি, তাকে আগে আগে শুভ্র রুমে পাঠিয়ে দেওয়া হলো। শুভ্র কফির মগ নিয়ে রুমের সামনে আসতেই তাকে আটকে দেওয়া হয়। এমনিতেই সে প্রচুর টায়ার্ড, সেজন্য আর শশী কিছু বলেনি। টাকার বান্ডেল আর্থর হাতে ধরিয়ে দিয়ে বলে, তোর বিয়েতে তার থেকে দ্বিগুণ উসুল করব আমি। ঠিক আছে, সমস্যা নেই, শালিকা মহলের কাছে তোমায় ছেড়ে দিয়ে আমি বাসর ঘরে ঢুকবো, বলবো যা দরকার আমার ভাই দিবে, কেউ আবার নেগেটিভ ভাবে নিও না। মাথা চুলকে বলে আর্থ। তখন শুভ্র তার পিঠে দুটো লাগিয়ে বলে, মুখটা সামলা ছোট, সেরিন জানলে তোর খবর করে দিত এখনই। খবর মানে? সেই সেরিন আমার অর্থর মুখটাই ভেঙে দিত, মনে মনে বলে শশী। টাকা নিয়ে বাকিরা সরে যায়। শুভ্র রুমে ঢুকতেই দরজা লক করে দেয়। সেদিন তার জামা কাপড় বের করতে ব্যস্ত, তখন শুভ্র কফির মগ রেখে বলে, নতুন বউরা লজ্জা লজ্জা মুখ করে বসে থাকে, আর তুমি লজ্জা তো নাই, আবার এখানে দাঁড়িয়ে আছো। লজ্জা পেয়ে লাভ আছে বলুন, সেই তো আপনি, আর অত লজ্জা পেলে চিঠি দিতাম না। শুভ্র কিছু বলে না, সে সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে। সেদিন গহনা খুলে চেঞ্জ হতে চলে যায়। অনেকক্ষণ পার হতেই শুভ্র উঠে বেলকুনিতে যায়। রাত অনেক গভীর, নিচের দিকে তাকাতে দেখে অন্ধকারে কেউ বাড়ির পিছন দিক থেকে এসে মেইন ডোর দিয়ে প্রবেশ করছে। আশ্চর্য ব্যাপার, লাইট অফ কেন এখন? পাটোয়ারি বাড়ির সদস্যরা চলে গেছে অনেকক্ষণ আগে। শুভ্রর কোথল বেড়েই চলেছে, না আর নিজেকে দমিয়ে রাখা সম্ভব না। রুমে এসে ফোনের ফ্ল্যাশ অন করে বাইরে বের হয়। পুরো বাড়ি অন্ধকার, হাত মেলে হাত দেখা যাবে না, লিভিং রুমে ডিম লাইটও অন করেনি কেউ। শুভ্র ফোনের ফ্ল্যাশ দিয়ে মেইন ডোর খুলে বাইরে বের হয়। বাইরে লাইট অন আছে। সাত পাঁচ না ভেবে বাড়ির পিছনে যায় শুভ্র, কিন্তু নতুন কিছুই পেল না বা দেখল না। শুভ্র লম্বা করে একটা শ্বাস নেয়। পেছনে শুধুই দেওয়াল, এখানে কিছুই নেই। দূরত্ব পা ফেলে প্রস্থান করে শুভ্র। এসব শুধুই তার চোখের ভুল, আর বাড়ির প্রত্যেকটা কোণ সম্পর্কে তার ধারণা আছে শুভ্রর। তারপর সিসি ক্যামেরা তো আছে, অন্ধকার কিছুই নেই এই বাড়িতে। রুমে আসতে দেখে শেইন বসে আছে সোফায়, তার হাতে ফোন। শুভ্রকে দেখে অনেকটা চমকে যায় শেইন। শুভ্র ফোনটা বেডের পাশে টেবিলটায় রাখে, শেইনের দিকে এক নজরে তাকায়। ব্ল্যাক কালার শাড়ি পরিধান করেছে মেয়েটা। শেইন শুভ্রর দিকে তাকিয়ে শুধায়, এই কোথায় গিয়েছিলেন আপনি? বাইরে। এত রাতে? না, বেলকনি দিয়ে দেখলাম কেউ বাড়ির পেছন থেকে ভেতরে প্রবেশ করছে। মাথাটা গেছে আপনার? এই রাতে বাইরের লোক, তাও বাড়ির ভেতরে, সবাই টায়ার্ড তাই ঘুমাচ্ছে। হয়তো আমার দেখার ভুল, চলো তোমায় একটা কিছু দেখাই। শুভ্র উঠে শেইনের হাত ধরে, তাকে নিয়ে বেলকনিতে যাই শুভ্র। হাত দিয়ে বাড়ির সামনের পূর্ব সাইডের একটা কোণ দেখে শুভ্র। শেইন সেদিকটায় তাকায়, শুভ্রর হাত খামচে ধরে বলে, এই রাতে আপনি আমার সাদা দেয়াল দেখাচ্ছেন, এটাতে কারোর কবর মনে হচ্ছে, এটা তো কারোর কবর মনে হচ্ছে। আর আপনার মতলবটা কি, আপনি আমায় রাতের বেলায় এসব কি দেখাচ্ছেন? আরে ওটা আমার আম্মুর কবর। কিন্তু আপনার আম্মু তো ওই আন্টি। না, উনি আমার আসল মা না। শেইন আর কিছু বলে না, প্রসঙ্গ এড়ানোর জন্য বলে, আচ্ছা চলুন আমার ঘুম পাচ্ছে। শুভ্র আর কথা বাড়ে না, তারা দুজনে রুমে প্রবেশ করে। শুভ্র বেলকনি দরজা লাগিয়ে দিয়ে খাটের কাছে আস্তে আস্তে দেখে শেইন চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়েছে, মনে হয় বেশি টায়ার্ড। শুভ্র ডাক দিবে যদি গালি শোনে, সেজন্য ভয়ে ডাক দিচ্ছে না। বিছানায় গা লাগাতেই ঘুমের ঘরে তলিয়ে যায় শেইন।
শুভ্র শেরিনের পাশে শুয়ে পড়ে, উপরে খাঁচার মতো ফুলগুলো ঝুলছে। কত সুন্দর একটা মুহূর্ত, অথচ তার বউ ঘুমাচ্ছে। শুভ্র যতটা দেখায় ততটাও আনরোমান্টিক না, কিন্তু শেরিন যতটা শো অফ দেখায় ততটা রোমান্টিক না। শুভ্র আজেরা ওভার থিঙ্কিং করছে। পরক্ষণে মনে পড়ে শেরিনের জন্য কিছু গিফট এনেছিল, কিন্তু দেবে কি করে, কিন্তু দিবে কি, মেয়েটা তো ঘুমিয়ে গেছে। সব কিছুতেই তাড়াহুড়ো, এমনকি ঘুমানোর জন্য